আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ যে কাউকে রেয়াত করছে না তা আরো একবার পরিষ্কার। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল আজ তকের সাংবাদিক রোহিত সারদানা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে কোনো সত্যতা নেই বললেন সিদ্দিক আহমেদ, রিপোর্ট বাস্তবমুখী বললেন মিশন রঞ্জন দাস। নিশ্চিন্ত থাকুন, বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিশপুরে ফের সরকার গড়তে চলেছে। মুসলিম কেন্দ্র বাদ সব কটি হিন্দু আসনই বিজেপির বললেন হিমন্ত বিশ্ব শর্মা। কোভিড নিয়ে তথ্য গোপন নয়, সরকারকে কড়া সতর্কতা সুপ্রিম কোর্টের। মহারাষ্ট্রে করোনার তৃতীয় ওয়েব আসতে পারে জুলাই আগস্টে বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, সতর্কতা জারি মহারাষ্ট্রে। তিন দিন ধরে আসামে আক্রান্তের সংখ্যা স্থিতাবস্থায়, 15 মের পর রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি ঘটবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 3 থেকে 20 মে লকডাউন নয় দেশে, গুজব ওড়ালো কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউ আসবে ভাবাই যায়নি, মাদ্রাজ হাইকোর্টকে জানালো কেন্দ্র। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভ্যাকসিনের দাম কেন্দ্র রাজ্যের জন্য আলাদা কেন, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ যে কাউকে রেয়াত করছে না তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। সাংবাদিক মহলে ফের করোনার ছায়া দেখা দিল এবং মারা গেলেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল আজ তকের সাংবাদিক রোহিত সারদানা। গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর নিজেই সে কথা জানিয়েছিলেন রোহিত। তারপর থেকে টুইটের মাধ্যমে একাধিক মানুষকে সাহায্য করার চেষ্টা করে চলেছিলেন তিনি, যদিও শেষ রক্ষা হলো না। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, অবশেষে চিকিৎসাধীন থাকাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হলো এই সাংবাদিকের। তার মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুধুমাত্র দেশের সাংবাদিক মহল নয়, রাজনৈতিক মহলেও শোকের ছায়া ধরা পড়েছে। জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সংবাদ মাধ্যমের একাধিক কর্মী এবং সাংবাদিক শোক প্রকাশ করেছেন রোহিত সারদানার মৃত্যুতে। অপরদিকে বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে কোনো সত্যতা নেই বললেন সিদ্দিক আহমেদ, রিপোর্ট বাস্তবমুখী বললেন মিশন রঞ্জন দাস। বিজেপিকে পরাস্ত করে সরকারে আসা নিশ্চিত হয়ে গেছে ধরে নিয়েই রূপরেখা তৈরি করছিলেন মহাজোটের নেতারা। এমনকি দলীয় বিধায়ক প্রার্থীদের গোড়া কেনাবেচা আতঙ্কে অন্যত্র লুকিয়ে রেখেছিলেন তারা। ফল ঘোষণার আগেই এআইডিএ সুপ্রিমো তার দলের একগাদা প্রার্থীকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন রাজস্থান। তবে এতদূর না গিয়ে আসামের পাশেই একটি রিসোর্টে ঘাঁটি গাড়েন কংগ্রেস প্রার্থীরা। কিন্তু বৃহস্পতিবার বুথ ফেরত বিভিন্ন সমীক্ষা রিপোর্ট আসামে মহাজোটের সরকার গঠন অসম্ভব বলে ইঙ্গিত দিয়েছে। রাজ্যে ফের বিজেপি সরকার আসার ইঙ্গিত দিয়েছে প্রায় সব কটি সমীক্ষা রিপোর্ট। কিন্তু এইসব সমীক্ষা রিপোর্ট মানতে রাজি নন আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। বলেছেন রবিবার ফল প্রকাশের পরই সমীক্ষা রিপোর্ট ভুল প্রমাণিত হবে। অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অন্যদিকে সমীক্ষা রিপোর্টকে বাস্তবমুখী বলার পাশাপাশি মহাজোট প্রার্থীদের এক হাত নিয়েছেন বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, তাদের ব্যক্তিত্বহীন বলে আখ্যায়িত করেছেন তিনি। বৃহস্পতিবার সমীক্ষা রিপোর্ট নিয়ে সিদ্দিক আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এটা মানতে রাজি হননি। উল্টো এসব বিজেপি গেসা সমীক্ষা বলেই মন্তব্য করেছেন সিদ্দিক। বলেন অধিকাংশ মিডিয়াই বিজেপি গেসা, ফলে এইসব সমীক্ষা রিপোর্টে সত্যতা নেই, ভোট গণনার দিন এইসব রিপোর্ট ভুল প্রমাণিত হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন দলে এখনো মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে আলোচনা হয়নি, এছাড়া মুসলিম মুখ্যমন্ত্রী হওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেন সিদ্দিক। তবে মিশন রঞ্জন দাস সমীক্ষা রিপোর্টকে বাস্তবমুখী আখ্যা দিয়েছেন, বলেন 75 থেকে 80টি আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি, সঙ্গে এক হাত নিয়েছেন মহাজোট প্রার্থীদের। বলেন গুড়া কেনাবেচার অচিলায় এরা প্রমোদ বিহারে গিয়েছিলেন, 1.5 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছেন, আর বলছেন বিজেপি তাদের ক্রয় করতে চায়, এমন মন্তব্য করে এরা নিজেরা নিজেদের অপমান করেছেন, ব্যক্তিত্বহীনের মতো আচরণ করেছেন মহাজোটের প্রার্থীরা, মন্তব্য করেন মিশন রঞ্জন দাস। অপরদিকে গত 5 বছরে আসামের বিশেষ করে নিম্ন আসামের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে জনবিন্যাসে পরিবর্তন হয়ে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে।
সেইসব আসন এবারের বুটে বিজেপির হাতছাড়া হবে। তবে উজান আসামের বেশ কিছু আসন দখল করবে বিজেপি। এছাড়া রাজ্যের হিন্দু সংখ্যাগরিষ্ঠ সব আসনেই বিজেপির দখলে আসবে। বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষা প্রকাশের আগে গুয়াহাটির একটি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের আগে হিমন্ত দাবি করেছিলেন ভোটের পর 100 বেশি বিধায়ক নিয়ে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি। এদিন কিন্তু এ নিয়ে যথেষ্ট সাবধানী ছিলেন উত্তর পূর্বে বিজেপির এই সেনাপতি। বারবার প্রশ্ন করেও এবারের ভোটে বিজেপি ঠিক কতটি আসন পাবে তা বলতে চাইলেন না। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের প্রতি তার শ্লেষাত্মক মন্তব্য, এবার তো বহু নেতা আসন সংখ্যা নিয়ে বহু কথা বলেছেন, অনেকে তো ভোটে জিতে হোটেলেও গিয়ে পৌঁছেছেন, তাই এ নিয়ে এবার অন্তত কিছু না বলাই ভালো। তার সাফ দাবি, বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিশপুরে ফের সরকার গড়তে চলেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সরকার গড়তে কংগ্রেস বা অন্য দল থেকে বিধায়ক ভাঙিয়ে আনতে পারেন বিজেপির নেতারা। ঘোড়া কেনাবেচার আশঙ্কায় ইতিমধ্যেই মরুরাজ্য সফর করে এসেছেন কংগ্রেস এআইডিএফ প্রার্থীরা। এ ব্যাপারে হিমন্তের মন্তব্য, নিশ্চিত থাকুন 2 তারিখের পর এসব কথা আর কেউ বলবে না, কোনো দল থেকে কাউকে আনার প্রয়োজনই পড়বে না। বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস দিন কয়েক আগে বলেছিলেন আমগুড়িতে প্রাক্তন কংগ্রেস নেতা অঞ্জন দত্তের কন্যা অঙ্কিতা দত্তই এবার জয়ী হচ্ছেন, কিন্তু হিমন্ত এই কথা উড়িয়ে দিয়ে বলেন আমগুড়িতে জয়ী হবে বিজেপি। ইদানিং জল্পনা চলছিল বিজেপির পথে পা বাড়িয়ে রয়েছেন অঙ্কিতা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই খুব জড়েছিলেন তিনি, কিন্তু এই খবর নিয়ে তার কোনো কিছু জানা নেই বলে এদিন জানালেন হিমন্ত। অঙ্কিতার সঙ্গে তার যোগাযোগের খবরও উড়িয়ে দেন তিনি। গহপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা বিপুল ভোটে হারবেন বলে এদিন দাবি করেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী। তার মতে রাজ্যের হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকা সব কেন্দ্রই বিজেপির দখলে আসবে, শুধুমাত্র নিম্ন আসামে মিয়া অধ্যুষিত কেন্দ্রগুলি বিজেপির হাতছাড়া হবে, কারণ মুসলিমরা বিজেপিকে ভোট দেননি। যদিও ভোটের পর রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বা রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস বেশ কয়েকবার দাবি করেছিলেন এবারের ভোটে আসামের একটা বড় সংখ্যক মুসলিম ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন, হিমন্ত অবশ্য এদিন তাদের দাবিকেই পরোক্ষে উড়িয়ে দেন। গত 5 বছর রাজ্যের শাসনে ছিল বিজেপি। হিমন্ত বারবার দাবি করেছিলেন মিয়ারা রাজ্যের একটা বড় অংশ দখল করেছিল কংগ্রেস জমানায়, 17 থেকে সাধারণ অসমিয়ার জমি দখল করে বসতি গড়েছে, তাদের তাড়িয়ে এসব জমি দখলমুক্ত করেছে বিজেপি সরকার। তাই সভ্যতা ও সংস্কৃতি রক্ষার স্বার্থেই বিজেপিকে ফের ক্ষমতায় আনতে হবে। অথচ এদিন সেই হিমন্তই জানালেন গত 5 বছরে নিম্ন আসামের বেশ কয়েকটি অঞ্চলে জনবিন্যাসে মারাত্মক পরিবর্তন হয়েছে, মিয়া মুসলিমরা ওইসব অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছে, যার জেরেই বিজেপি ওইসব কেন্দ্র এবার হারাতে যাচ্ছে। বিজেপির জমানাতেই মিয়া মুসলিমরা কিভাবে ওইসব অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হলেন, এই প্রশ্নের জবাব এদিন পাওয়া যায়নি রাজ্যের সম্ভাব্য হবু মুখ্যমন্ত্রীর কাছে। অপরদিকে কোভিড নিয়ে তথ্য গোপন নয় সরকারকে কড়া সতর্কতা সুপ্রিম কোর্টের। নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য অন্যের সঙ্গে শেয়ার করেন, সরকার যেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে। দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এই সতর্কবার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ বলেন কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোভিড নিয়ে লেখার জন্য শাস্তি পায় তাহলে ধরে নিতে হবে সরকার আদালত অবমাননা করেছে। বিচারপতির কথায় একজন বিচারপতি তথা দেশের নাগরিক হিসাবে আমি মনে করি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কুবের কথা জানায় তাকে শাস্তি দেওয়া যায় না। 1 মে থেকে দেশে 18 থেকে 44 বছর বয়সীদের টিকা দেওয়া হবে। বিচারপতি প্রশ্ন তুলেন সরকার কেন উৎপন্ন হওয়া ভ্যাকসিনের 100% কিনে নিচ্ছে না, কেন্দ্র ও রাজ্যে দুরকম দামে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে কেন, এর পিছনে কি যুক্তি আছে। দেশ জুড়ে টিকাকরণের তৃতীয় পর্ব শুরুর আগে দিল্লি, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং কেরল জানিয়ে দিয়েছে তাদের কাছে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন নেই, ফলে 1 মে থেকে 18 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীর মানুষের উদ্দেশ্যে আহ্বান জানালেন 1 মে কেউ যেন ভ্যাকসিনের লাইনে দাঁড়াবেন না, কারণ শহরে এখনো নতুন করে ভ্যাকসিন আসেনি। মুখ্যমন্ত্রীর কথায় ভ্যাকসিনের জন্য কেউ লাইন দেবেন না, ভ্যাকসিন এলে আমরা আপনাদের জানাবো। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে এখন রয়েছে শুধু আমেরিকা আর ব্রাজিল। গোটা দেশ যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে, শ্মশান কবরস্থানগুলোতে মৃতদেহের ভিড়ে, সৎকারেরও জায়গা হচ্ছে না, কোথাও কোথাও জ্বালাতে হচ্ছে গণচিতা। অপরদিকে ভ্যাকসিনের দাম কেন্দ্র রাজ্যের জন্য আলাদা কেন, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টিকার জন্য অনলাইন নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও।
এর মাঝেই কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে টিকার বণ্টন নিয়ে চলতে থাকা বিতর্কে এবার মুখ খুলল সুপ্রিম কোর্ট। করোনার ভ্যাকসিন কেনার জন্য কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা দাম নির্ধারণ করা হয়েছে। দেখা গেছে কেন্দ্রের তুলনায় রাজ্যগুলিকে অনেক বেশি দাম দিয়ে টিকা কিনতে হচ্ছে। আলাদা দাম ধার্য করা হয়েছে বেসরকারি হাসপাতালগুলির জন্যেও। উদ্বেগজনক করোনা পরিস্থিতির মাঝে ভ্যাকসিনের দাম নিয়ে এই বৈষম্য মোটেই ভালো চোখে দেখছে না শীর্ষ আদালত। একই ভ্যাকসিনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দামের বিষয়টিকে এদিন অত্যন্ত অস্বস্তিকর বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে আদালতের প্রশ্ন, কেন সরকার সমস্ত ভ্যাকসিন কিনে নিয়ে ন্যাশনাল ইমিউনিশন প্রোগ্রামের মাধ্যমে তা বণ্টন করছে না? কেন কেন্দ্র, রাজ্য আর বেসরকারি হাসপাতালের জন্য ভ্যাকসিনের দাম আলাদা করা হয়েছে? এখানেই শেষ নয়, ভ্যাকসিন বণ্টনের বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। কেন্দ্রের উচিত সব ভ্যাকসিন কিনে নিয়ে দেশের সমস্ত নাগরিকের মধ্যে বিনামূল্যে তা বণ্টন করা। কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে তা বিচার নির্মাতা সংস্থার উপর ছেড়ে দেওয়াকেও সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। ডিজিটাল মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এদিন তা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। যারা নিরক্ষর বা যাদের ইন্টারনেটের সুবিধা নেই, কিভাবে তারা এই প্রক্রিয়ায় নিজেদের নাম নথিভুক্ত করবেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। সম্প্রতি রাজ্যগুলির জন্য ভ্যাকসিনের নির্ধারিত দাম খানিক কমিয়েছে দুই নির্মাতা সংস্থায়। সিরাম ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে রাজ্যকে কোভিশিল্ডের একটি ডোজের জন্য দিতে হবে 400 বদলে 300 টাকা। যদিও কেন্দ্র সরকার এই টিকা কিনবে 150 টাকাতেই, দাম কমিয়েছে ভারত বায়োটেকও। বলা হয়েছে কোভ্যাকসিনের জন্য রাজ্যকে 600 বদলে 400 টাকা দিতে হবে। অপরদিকে জুলাই আগস্টে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সতর্কতা জারি মহারাষ্ট্রে। অতিমারির প্রকোপে গত এক বছরেরও বেশি সময় ধরে ধুঁকছে মহারাষ্ট্র। এত সহজে এর হাত থেকে নিস্তার মিলবে না বলে এবার জানিয়ে দিল রাজ্যের সরকারি। বরং আগামী দু মাসের মধ্যে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। তাই আপাতত স্বাস্থ্যক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠাই লক্ষ্য বলে জানানো হয়েছে। গত এক বছর ধরে দেশের সমস্ত রাজ্যের মধ্যে মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবথেকে বেশি। সেখানে দৈনিক সংক্রমণ 65,000 ছাড়িয়ে গিয়েছে, 1,000 ছাড়িয়ে গিয়েছে দৈনিক মৃত্যুও। তাতে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র উঠে এসেছে। হাসপাতালে যেমন শয্যার অভাব, তেমনি অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্রের যোগানেই টান পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের পরিকল্পনা জানতে চাইলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টুপে নিজেই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, অতিমারী বিশেষজ্ঞরা বলছেন জুলাই অথবা আগস্ট নাগাদ কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে রাজ্যে। এই পরিস্থিতিতে অন্তত অক্সিজেনের যোগানে আত্মনির্ভর হয়ে ওঠাই লক্ষ্য আমাদের। বৃহস্পতিবার ওই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন তুপে। ভার্চুয়াল মাধ্যমে প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ কমিশনাররাও যোগ দিয়েছিলেন ওই বৈঠকে। অক্সিজেনের যোগান বাড়াতে সেখানে 125টি প্ল্যান্ট বসানো নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে, যাতে মৃদু উপসর্গ থাকাকালীন ওই রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। একই সঙ্গে জেলাশাসকদের সতর্ক করে দেওয়া হয় যে তৃতীয় ঢেউ নিয়ে আগাম সতর্কতা পেয়েছেন সকলে, সেই মতো আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অপরদিকে করোনার দ্বিতীয় ঢেউ আসবে বাবাই যায়নি, আজ মাদ্রাজ হাইকোর্টকে জানালো কেন্দ্র। উল্লেখ্য, করোনা আবহে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাজ হাইকোর্ট। আদালত বলে, এপ্রিল মাসে হঠাৎ কেন জেগে উঠল কেন্দ্র? তার আগে 10-15 মাস তারা কি করছিল? এখন যদি কেন্দ্র উদ্যোগ নেয় তাহলে তা জুলাইয়ে কার্যকর হবে। করোনা নিয়ে কেন্দ্র কি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছিল তার জবাবে আজ বলল কেন্দ্র। অপরদিকে তিন দিন ধরে আসামে আক্রান্তের সংখ্যা স্থিতাবস্থায়, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। সারা দেশের সঙ্গে রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল 3,079 জন, মৃত্যু হয়েছে 26 জনের। 67,278 জনের পরীক্ষা করার পর 3,079 জনের দেহে ধরা পড়েছে কোভিড সংক্রমণ। পজিটিভিটির হার 4.58%। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন এই তথ্য। তিনি জানান, আক্রান্তদের মধ্যে 1,029 জন কামরূপ মহানগরের। সুস্থ হয়ে ঘরে ফেরার হার 90% বলে জানান তিনি। বুধবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 3,045 এবং কোভিড আক্রান্ত হয়ে মারা যান 22 জন। মন্ত্রী বলেন, এই কদিন আক্রান্তের সংখ্যা দৈনিক 300-400 করে বাড়লেও 15 মের পর রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি ঘটবে। বৃহস্পতিবার বিহালির এক চা বাগানে কালী পূজা দিতে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শর্মা। মন্ত্রী রঞ্জিত দত্তকে সঙ্গে নিয়ে বিহালির চা বাগানের কালী মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 15 মের পর রাজ্যে কোভিড পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তিনি বলেন, গত 3 দিন ধরে রাজ্যে আক্রান্তের সংখ্যা যেমন সেভাবে বাড়েনি তেমন কমেওনি, এক জায়গায় রয়েছে।
অর্থাৎ সংক্রমণের গতি স্থিতাবস্থায় রয়েছে। তবে তিনি এও বলেন, এবারের কোভিডের স্ট্রেন নতুন ধরনের, ফলে আমরা যা ভাবছি সেই মতো কাজ নাও হতে পারে। তিনি আরও বলেন, প্রথম কোভিড সংক্রমণের সময়েই রাজ্যে এর বিরুদ্ধে লড়াই করার মতো ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে, এবারে তার সুফল পাওয়া যাচ্ছে। লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন লকডাউন না করে কোভিড নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে। তাছাড়া তার মতে আসামে লকডাউনের মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়নি এখনও। লকডাউন কেন করা হয় তার ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন, লকডাউন দেওয়া হয় যদি হাসপাতাল বা অক্সিজেনের অভাব দেখা যায়, আসামে সেই পরিবেশ তৈরি হয়নি। তিনি বলেন, দিল্লি বা মহারাষ্ট্রে লকডাউন দেওয়া হয়েছে কারণ সেখানে হাসপাতালে বেডের সংখ্যা হ্রাস পেয়েছে, অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। লকডাউন দিয়ে সেই ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন। দুই মেয়ের ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলিকে মিছিল সমাগম না করার আহ্বান জানান মন্ত্রী। আজকের